পর্যাপ্ত সরবরাহ বাজারে, তবুও বাড়ছে সব ধরনের সবজির দাম। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দামও। ব্রয়লার মুরগি আগের দামে বিক্রি হলেও বেড়েছে গরুর মাংসের দাম। পুরো দমে চলছে শীত মৌসুম, বাজার জুড়ে নানান সবজি, কিন্তু স্বস্তিতে নেই ক্রেতারা। রাজধানীর মিরপুরের শাহালি বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ সবজিই নাগালের বাইরে। প্রতিটি সবজির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। সব কিছুরই দাম বেশি, মাছ সবজি যাই কিছু কম, সবই দাম বেশি। আশা করি যে শীতকালে সবজি দাম কম থাকবে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। বেগুনের দামটা বেড়েছে, বেগুন আর কি আপনার গত সপ্তাহে বিচ্ছে আমরা 70 টাকা 60 টাকা, সেই জায়গায় এখন বেচা একটা আপনার 100 টাকা 90 টাকা আরম্ভ বিক্রি করা লাগতেছে, কেজিতে 30-40 টাকা বাড়তি, সব কিছুর দামই বাড়তি। এখন আদা ও রসুনের দাম গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা কমলেও ফের বেড়েছে পেঁয়াজের দাম। আকার ভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। সরকার দে আর গোয়িং টু টেক দ্য স্টেপ, কিন্তু এই স্টেপটা কতটুক সত্যভাবে নিচ্ছে এটা আমাদেরকে একটু ইয়ে করে ধরে না। আমরা আসলে বাঁচতে চাই, মানে যেখানে হাত দিচ্ছি সেখানেই অন্তত কয়েক গুণ করে বেড়ে গেছে, 2 গুণ কমপক্ষে বেড়েছে। 650 টাকা থেকে 700 টাকা কেজির গরুর মাংস বেড়ে দাঁড়িয়েছে 750 টাকায়। বিক্রেতারা বলছেন এর কমে মাংস বিক্রি সম্ভব নয়। বাজারে আসলে দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে ধরেন 50 টাকা কম ছিল, এই সপ্তাহে 50 টাকা বেশি। নির্বাচনের আগে আগে বেচছি 650 টাকা, এদিকে গত 4 সপ্তাহ ধরে বাড়ছে ডিমের দাম। বলছেন বিক্রেতারা 130 টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে 135 টাকায়। 2 সপ্তাহ ধরে ব্রয়লার আর সোনালী মুরগির দর একই রয়েছে, বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা কেজিতে। পাশাপাশি সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা দরে। 185 টাকা 180 টাকা আমরা বিক্রি করতেছি ব্রয়লার মুরগিটা, তুলনামূলক মুরগির দামটা কম আছে। গত সপ্তাহে 1 ডজন ছিল 125, এই সপ্তাহে হলো 35-10 টাকা বাড়ছে 1 ডজন ডিমে, প্রত্যেক শতে বাড়ছে 40, এক ডিমে 8 আনা করে বেড়ে গেছে। বাজারে সবজি থেকে শুরু করে মশলা জাতীয় পণ্যের কোনো ঘাটতি না থাকলেও এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি কোনোভাবেই কাম্য নয় বলছেন ভোক্তারা। সরকার বাজার ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দেবে এমন প্রত্যাশা তাদের। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।